নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মেনলি ভেরি ইম্পর্টেন্ট বিষয় বাস্তু নিয়ে, আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটি টিপস আপনাদেরকে দিব, যে তিনটি টিপসে মা লক্ষ্মীর সর্বদাই আপনার গৃহে থাকবে। অর্থাৎ এই তিনটি কাজ অবশ্যই করুন, সুখ ও সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠবে, মা লক্ষ্মী প্রসন্ন হবে। এবং জানেনই, মা লক্ষ্মী প্রসন্ন হলে আপনার সংসারে লক্ষ্মীর যদি পা একবার পরে, আপনার জীবনে অর্থের অভাব কিন্তু হবে না। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আমরা বাস্তুতে বেশ কিছু ভুল বা ত্রুটি কিছু কাজ করে থাকি। কেউ কেউ বলেন যে বাস্তু তেমন তো কোনো এফেক্ট করে না, আমি তো এই বাড়িতে ছিলাম, আমার তো এই বাড়িতে উন্নতি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে বলছি, আপনাদের 25% আপনার কিন্তু বাস্তু কিন্তু আপনার উপরে প্রভাব কিন্তু বিস্তার করে। যে কোনো মানুষ যে বাড়িতে থাকবেন, আপনি যদি ঘরে ঘরে কাজকর্ম বাদ দিয়ে যদি দিনে যদি 8 ঘন্টা গোটা দিন, মানে 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা যদি থাকেন, এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে কিন্তু বাস্তুর একটা ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ যে বাড়িতে আপনি থাকছেন, সে বাড়ির বাস্তু যদি তে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অর্থকষ্ট কিন্তু লেগেই থাকবে। অর্থাৎ বাস্তু কিন্তু আমাদের জীবনে 25% কিন্তু নির্ভর কিন্তু করে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিশেষ টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে কিচেন রুম। মানে ভেরি ইম্পর্টেন্ট, এই কিচেন রুমের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস, এবং এই কিচেন রুমে কিন্তু আপনার ভাগ্য লুকিয়ে আছে। এবং এই তিনটি কাজ যদি করতে পারেন, আপনি এটা করে দেখুন, আপনার ধীরে ধীরে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা, অর্থ সংকট থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। কিচেন রুমকে আমি একটা কথা এর আগেও ভিডিও দিয়েছিলাম, রাত্রে যখন শুতে যাবেন না, তখন কিচেন রুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সেখানে কিছু এঁটো বাসন পড়ে আছে, বা নোংরা ন্যাকড়া পড়ে আছে, বা এখানে ভাতের ফ্যান বা ভাত ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে, এটা কিন্তু মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। অর্থাৎ কিচেন রুমটাকে যত আপনি সাফসুতরা করে রাখবেন এবং কিচেন রুমটাকে যত গুছিয়ে রাখবেন, আপনার দৈনন্দিন জীবনে রোজগারটা বৃদ্ধি হবে এবং আপনার উপর মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর বরদান হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিচেন রুমটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তো এই কিচেন রুমেই আপনাদেরকে এই তিনটি কাজ আপনাদেরকে করতে হবে, এবং কোন দিন করতে হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। যে কাজটি আপনারা যদি করেন, তাহলে আপনার জীবনে অর্থ সংকট, দারিদ্রতা দূরীকরণ কিন্তু হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ বাস্তু আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারে। একটা বাস্তু আপনাকে অনেক উচ্চ শিখরে যেতে পারে, আবার যে বাড়িতে ঢুকলেন সে বাড়িতে ঢুকার পরে বিভিন্ন রকম প্রবলেম। এই জন্য কি হয়, বাড়ি তৈরি করার সময় আপনাদেরকে বাস্তুর জায়গাটা বিশেষভাবে দেখা দরকার, বা যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা এক্সপার্ট বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কন্ট্যাক্ট করে সে প্রবলেমটা কিন্তু আপনারা সলিউশন করতে পারেন। অর্থাৎ বাস্তু কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। তো এবার আমি বলি, মা লক্ষ্মীর কৃপা পেতে আপনার কিচেন রুমে রান্নাঘরে কী করবেন, যেটা করলে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং কৃপা বরদান দিবে। প্রথম কথা, আপনারা শুক্রবার দিন, ভালো করে শুনবেন, শুক্রবার দিন
তিনটি লবণের প্যাকেট আপনারা কিনবেন, তিনটি লবণের প্যাকেট। এটা কিন্তু কিনলে যখনই আপনার লবণ শেষের দিকে হয়ে আসবে, শেষ হওয়ার আগে আগে শুক্রবার দিন করে কিন্তু তিনটা লবণের প্যাকেট আপনাদের কিনতে হবে। এক নাম্বার ওয়ান পয়েন্ট, এটাতে কিন্তু আপনার ধনাগম আপনাদের হবে, শুক্রবার দিন তিনটা লবণের প্যাকেট। দুই নম্বর পয়েন্ট, আপনারা যেখানে লবণ রাখছেন অর্থাৎ রান্না করে যে পাত্রে লবণ রাখছেন কি না, সেই পাত্রটা যেন কাঁচের পাত্র হওয়া দরকার। অর্থাৎ কাঁচের কোনো বয়ামে যদি আপনি লবণ রাখেন বা কাঁচের কোনো বাটিতে যদি আপনি লবণ রাখেন, এটাতে কিন্তু আপনার অর্থ এবং সুখ সমৃদ্ধি আপনার জীবনে কিন্তু আসবে। যাদের আর্থিক কষ্ট হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে বলবো। অর্থাৎ এই এই সব এই দ্বিতীয় নম্বর পয়েন্ট, কাঁচের বয়াম বা কাঁচের বাটিতে আপনি কিন্তু লবণ রাখার চেষ্টা করুন। এটাতে কি হবে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কিন্তু দিনকে দিন, দিন প্রতিদিন কিন্তু বৃদ্ধি হতেই থাকবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। তিন নম্বর পয়েন্ট, আমি তো রান্নাঘরের কথা বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তিন নম্বর পয়েন্ট, আপনি প্রচুর টাকার মালিক হতে চান, ধনের ধনের ভাণ্ডার পেতে চান, আপনি কি করবেন রান্নাঘরে? রান্নাঘরে আপনি কিছু মার্বেল অর্থাৎ আপনার খেলার যে গুলিগুলো আছে কি না, সে গুলি আপনার সাতটা মতন গুলি রেখে দিবেন এবং রান্নাঘরকে হলুদ রং করবেন। হলুদ রং আপনি রান্নাঘরকে করবেন এবং সেই রান্নাঘরে সাতখানা খেলার যে গুলিগুলো হয়, মার্বেলগুলো হয়, সে মার্বেলগুলো কিন্তু রেখে দিবেন। তাতে কি হবে, অর্থ আকর্ষণটা আপনার কিন্তু হবে এবং রোজগারের জায়গাটা, অনেকের থাকে কি যে রোজগার বহু প্রচুর করেছে কিন্তু অর্থ ধরে রাখতে পারছে না, অর্থাৎ মানে সেভিংসের জায়গাটা, ইনকামের জায়গার থেকে সেভিংসের জায়গাটা কিন্তু জিরো। এই সকল দিক থেকে আপনাদের কিন্তু এই গুলিটা যদি রাখেন, মার্বেলটা যদি রাখেন এবং রান্নাঘরকে যদি হলুদ রং করেন, তাহলে কি হবে, অর্থের যে প্রাচুর্য, অর্থনৈতিক সংকট, এই জায়গাটা কিন্তু আপনাদের কমবে। অর্থাৎ ভালো একটা সুসময় আপনাদের কিন্তু আসবে। আর একটি কথা আমি জানিয়ে রাখি, অনেকেই বাস্তুক্ষেত্রে বড় থেকে বড় ধরনের ভুল কিন্তু করে থাকে, যেটার জন্য মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পায়। আবারও বলছি, একটা হচ্ছে, এর আগেও ভিডিও দিয়েছি, এই ভিডিওতে আপনাদেরকে বলবো, সেটাই হচ্ছে রান্নাঘরের মুখোমুখি অর্থাৎ কিচেনের মুখোমুখি টয়লেটের দরজা, অর্থাৎ কিচেনের যে দরজা তার উল্টো দিকে টয়লেটের দরজা, মানে বহুত খতরনাক। আপনার হেলথের জায়গাটা, হেলথের জন্য আপনার কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হবে। আমি এটা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই জায়গাটা যাদের আছে তারা এখনই রেকটিফিকেশন করে নিন। আবার অনেকে কি করে, রান্নাঘরের নিচে বাথরুম বা রান্নাঘরের উপরে ঠাকুরঘর বা ঠাকুরঘরের উপরে কিচেন রুম, এই জায়গাগুলো কিন্তু ভুলবশত কিন্তু করে থাকে। অর্থাৎ এটাতে কি হয়, এই এই যে বাস্তুক্ষেত্রে যে নন প্ল্যানিং বাস্তু তৈরি করা, ঘর গৃহ নির্মাণ করা, এটা সঙ্গে সঙ্গে কিন্তু এফেক্ট হয় না, এটা দিন প্রতিদিন আপনার আয়ের জায়গাটা, উন্নতির জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু কমিয়ে দিবে। অর্থাৎ আপনি ভালো ছিলেন কিন্তু আপনার এই বাস্তুক্ষেত্রে ভুল প্লেসমেন্টের জন্য আপনার কিন্তু সমস্যা কিন্তু হবে। এবং রান্নাঘরে আবারও বলছি, আপনার গ্যাসের ওভেন এবং জলের যে বেসিন কোনো সময় পাশাপাশি রাখবেন না। অর্থাৎ এই জায়গাটাতে
আপনাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। অর্থাৎ গ্যাসের ওভেন এবং সিঙ্ক এবং আপনার বেসিন পাশাপাশি ভুল করে রাখবেন না। এই ছিল এই তিনটি, যে আমি আগে তিনটির কথা বললাম, এই তিনটি কাজ অবশ্যই করুন, ভাগ্য আপনার চমকাবে, মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বসবাস করবে, মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর বরদান, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। নমস্কার।